প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এখানে আপনারা অনলাইনে আবেদন ফর্মটা কীভাবে পূরণ করবেন। তো এই কাজটি আমি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে করে দেখাচ্ছি। আপনারা প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসলে আপনারা চলে যাবেন সার্চ বারে। সার্চ বারে গিয়ে আপনাদেরকে ওয়েবসাইটের ঠিকানা লিখতে হবে। আপনারা লিখবেন cnp.teletalk.com.bd। এই যে লক্ষ্য করুন, এখানে লেখা আছে cnp.teletalk.com.bd অ্যাপ্লাই। জাস্ট এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসলে প্রথম যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে লক্ষ্য করুন, এই প্রথম অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর অপেক্ষা করবেন, আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো লক্ষ্য করুন, এখানে আমরা তিনটি অপশন দেখতে পাবেন। তিনটি অপশনের মধ্যে আপনারা যেটা করবেন, যেহেতু আবেদন করবেন সেজন্য দ্বিতীয় যে অপশন অ্যাপ্লিকেশন ফর্ম, এই অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর অপেক্ষা করবেন, আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম চলে আসলে বন্ধুরা, এখানে প্রথমে দেখুন নেম অফ দ্য পোস্ট। এই নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে যতগুলি পোস্ট আছে প্রত্যেকটা পোস্টের নাম কিন্তু এখানে দেখাচ্ছে। তো লক্ষ্য করুন, আমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে দেখাচ্ছে, এখানে সবগুলি পদের নাম দেখাচ্ছে। তো আপনারা এখান থেকে কোন পদে আবেদন করবেন সেই পদটা আগে আপনারা কিন্তু সিলেক্ট করবেন। তো বন্ধুরা লক্ষ্য করুন, এখান থেকে আমি আপনাদেরকে একটি দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি এখান থেকে ফিল্ড স্টাফ পদে আবেদন করব, তাহলে এই যে অপশনটি এখানে একটি প্রেস করে দিতে হবে। ঠিক আপনারা এভাবে প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এরপর অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনাদের সামনে নতুন আরও একটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা দেখুন, এখানে এই যে নতুন পেজে যাওয়ার জন্য আপনাদেরকে জাস্ট নেক্সট নামের যে অপশনটি, এই অপশনটি এখানে একটি প্রেস করে দিতে হবে। তো আমি নেক্সট অপশনটিতে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এই যে লক্ষ্য করুন, এখানে কিন্তু নেম অফ দ্য পোস্ট, প্রথমে পোস্টের নামটা চলে এসেছে। আপনারা ভালো করে লক্ষ্য করুন, এখানে নেম অফ দ্য পোস্টে চলে এসেছে ফিল্ড স্টাফস। এরপর প্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে, অ্যাপ্লিকেন্টস নেম, এখানে অ্যাপ্লিকেন্টস নেম, আবেদনকারীর নামটা লিখতে হবে ইংরেজিতে। আরেকটি কথা মনে রাখবেন, যেখানে লাল স্টার দেওয়া প্রত্যেকটি ঘর কিন্তু আপনাকে পূরণ করতে হবে। এরপর পরের যে অপশনটি, সেখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে এখানে ফাদার্স নেম দিতে হবে, মাদার্স নেম দিতে হবে। আর অবশ্যই এই তথ্যগুলি আপনি আপনার এনআইডি কার্ড দেখে তারপরে দিবেন। এরপর ডেট অফ বার্থ, আবেদনকারীর ডেট অফ বার্থ, তা এখানে প্রথমে ডে দিতে হবে। এই জন্য এই যে ড্রপ ডাউন বারে প্রেস করে সিলেক্ট করে দেবেন, এখানে লেখার দরকার নাই। এরপর দিতে হবে মান্থ, এরপর দিতে হবে ইয়ার। এরপর ব্লাড গ্রুপ, আবেদনকারীকে তার ব্লাড গ্রুপ দিতে হবে, এটা কিন্তু অবশ্যই দিতে হবে। সিলেক্ট ওয়ান এখানে প্রেস করে ব্লাড গ্রুপ দিতে হবে। এরপর এখানে দিতে হবে রিলিজিয়ন, কোন ধর্মের অনুসারী। এরপর এখান থেকে জেন্ডার দিতে হবে, মেল ফিমেল দিয়ে দিতে হবে। এরপর এথিক মিনিটরি, এখানে কি বিশেষ চাহিদা সম্পন্ন কি না, এখান থেকে কিন্তু দিতে হবে। যদি হন তাহলে ইয়েস দিবেন, না হলে নুতে দিয়ে দিবেন। এরপর যে কাজটি করতে হবে, ফিজিক্যাল এজ এ হ্যান্ডিক্রাফট, এখানে শারীরিক কোনো প্রতিবন্ধকতা আছে কি না, থাকলে অবশ্যই ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। অরফান এতিম, এতিম আছে কি না, এতিম থাকলে ইয়েস, না থাকলে নো। এরপর যেটা করতে হবে, অ্যানসার বিডিপি, আনসার বিডিপির যদি কোনো সদস্য হন তাহলে অবশ্যই দিতে হবে ইয়েস, না হলে নো দিবেন। এরপর ফ্রিডম ফাইটার স্ট্যাটাস, যদি মুক্তিযোদ্ধা সন্তান হয়ে থাকেন, নাতি নাতনি হয়ে থাকেন, তাহলে এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে ড্রপ ডাউন বারে প্রেস করবেন, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, সিলেক্ট করে দিবেন চাইল্ড অফ ফ্রিডম ফাইটার, গ্র্যান্ড চাইল্ড অফ ফ্রিডম ফাইটার, যদি না হন তাহলে নান অপশনে প্রেস করে দিবেন। এরপর ওয়েট এবং হাইট, এখানে কিন্তু আপনাদেরকে এটা সিলেক্ট করে বসিয়ে দিতে হবে। ন্যাশনালিটি বাংলাদেশি বাই ডিফল্ট দেওয়া আছে। এরপর বার্থ রেজিস্ট্রেশন, জন্ম নিবন্ধন আছে কি না, এখানে ইয়েস নো দিবেন। ন্যাশনাল আইডি আছে কি না, ইয়েস নো দিবেন, থাকলে ইয়েস দিবেন, তখন কিন্তু আইডি কার্ডের নাম্বারটা বসাতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস, বিবাহিত অবিবাহিত, এখান থেকে দিয়ে দিতে হবে। এরপর প্রেজেন্ট অ্যাড্রেস, প্রার্থীকে অবশ্যই তার বর্তমান ঠিকানা দিতে হবে। কেয়ার অফ, একজন পরিচিত ব্যক্তির নাম দিবেন, ভিলেজ, থানা, রোড, হাউস, ফ্ল্যাট, সব দিবেন, ডিস্ট্রিক্ট দিবেন, পুলিশ স্টেশন, উপজেলা দিবেন, পোস্ট কোড দিবেন, পোস্ট অফিসের নাম দিবেন এবং সর্বশেষ পোস্ট কোড দিবেন। যদি পার্মানেন্ট এবং প্রেজেন্ট একই হয় তাহলে এই বক্সে একটি টিক দিয়ে দেবেন, অটো চলে আসবে। আর যদি না হয় তাহলে লিখতে হবে।
এরপর এখানে আরও একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে মোবাইল নাম্বার, অবশ্যই একটি ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে, কনফার্ম মোবাইল, নতুন আবার নাম্বারটা নতুন করে দিতে হবে, মেলিং অ্যাড্রেস থাকলে মেলিং অ্যাড্রেস দিয়ে দিবেন। এরপর একাডেমিক কোয়ালিফিকেশন, এই পদের জন্য এসএসসি এবং এইচএসসি চাওয়া হয়েছে, এখানে এক্সামিনেশন দিবেন, বোর্ড সিলেক্ট করে দিবেন, রোল দিবেন, রেজিস্ট্রেশন দিবেন, রেজাল্ট দিবেন, কোন গ্রুপ থেকে পাস করেছে এবং পাসিং ইয়ারটা দিবেন। ঠিক এইচএসসির ক্ষেত্রে একই ধরনের কাজটা আপনাদেরকে করতে হবে। এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে যাওয়ার পর আপনারা পেয়ে যাবেন স্কিল এক্সট্রা কারিকুলার, এখানে যদি থাকে তাহলে বক্সে টিক দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। টাইপ অফ স্কিল দক্ষতা এখান থেকে সিলেক্ট করে দিবেন এবং এর সম্পর্কে আপনাকে কিছু লিখতে হবে। এরপর এখানে মেডিটেশন কোড দেখতে পাচ্ছেন, এই কোডটা কিন্তু আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এখানে যে মেডিটেশন কোডটা দেওয়া হয়েছে এই যে কোডটা, এই কোডটা কিন্তু সবার ক্ষেত্রে একরকম নয়, এক একজনের ক্ষেত্রে এক এক রকম, আপনার ক্ষেত্রে যেটা আসবে সেটা এই গড়টাতে বসিয়ে দিবেন। এরপর এখানে আপনার একটা বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সটিতে টিক দিয়ে দিবেন, দেওয়ার পর এখানে নেক্সট নামের অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে নতুন আরও একটি ফর্ম ওপেন হবে, সেখানে আপনাকে পিতা মাতার নাম, এগুলি কিন্তু আপনার নাম বাংলায় দিতে হবে এবং আপনার ছবি দিতে হবে, স্বাক্ষর দিতে হবে, দেওয়ার পর যার সাবমিট অপশনে প্রেস করে দেবেন। তো আমার কাছে এই মুহূর্তে কোনো চাকরি প্রার্থী নয় যে তার তথ্য পূরণ করে দেখাবো, এই জন্য আমি বাকি অপশনটুকু দেখাতে পারলাম না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আবেদনটা করবেন। ভালো থাকুন, ধন্যবাদ।